আমি তনরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে মুখরোচক চায়ের সাথে টা বা এমনি শুধুও খেতে পারে মুখরোচক একটা চিড়ে ভাজা রেসিপি শেয়ার করলাম মাঝে মাঝে এটা আমাদের ঘরে হয় এবং সবার খুব পছন্দের রেসিপি মুখরোচক চিড়ে দুভাবে করা যায় এক হচ্ছে মিষ্টি মিষ্টি করা যায় ঝুরঝুরে একদম মুখে দিলেই একদম গলে যাবে ভাজা চিড়ে মনেই হবে না এত সুন্দর হয় আবার ঝাল ঝাল করে ওটা করতে পারেন মিষ্টি ঝাল দুভাবেই হয় আজকে আমি যেটা ঝাল মোটামুটি পাপড় ভাজা চানাচুর দিয়ে যে চিড়ে ভাজাটা মাখা হয় সেটাই বলছি হ্যাঁ পরে আর একটা রেসিপি করে আমি মিষ্টি চিড়েটা কীভাবে করে সেটা বলবো ছাকা তেলে চিঁড়ে কিন্তু একদম শুকনো ঝরঝরে এবং বড় বড় দানার যে চিড়ে আছে সেই চিড়ে বড় আর কি চালের যে চিড়ে সেই চিড়েগুলো কিন্তু আনলে খুব ভালো হয় একদম ছাকা তেলে খুব গরম করে তেলটা খুব গরম করতে হবে ঠান্ডা হলে কিন্তু যে চিড়েগুলো চুপসে থাকবে কিন্তু একদম গরম তেলে চিড়েগুলো ছেড়েই ছাঁকনি দিয়ে তুলে ফেলতে হবে তাহলেই কিন্তু সাদা ফটফটে চিঁড়েগুলো হবে আর যদি মনে করুন তেলের মধ্যে অনেকক্ষণ দিয়ে রাখেন চিঁড়েগুলো লালচে হয়ে যাবে দেখতে কালারটা অন্যরকম লাগে কিন্তু সাদা ফটফটে ভাজা চিঁড়ে একদম দোকানের মতো যেমন প্যাকেট করে পাওয়া যায় একদম ওই রকম ছাকা তেলে চিড়েগুলো ছেড়ে ঠিক এইভাবে ভেজে ভেজে তুললাম এক গামলা চিঁড়ে আমি মোটামুটি ভেজেছি এটাকে দু ভাবে করেছি একটা মিষ্টি আর একটা ঝাল ঝাল দেখাচ্ছি আমি আজকে ঝাল চিঁড়ে ভাজাটাই শেয়ার করছি ঠিক এই রকম তেলে ছেড়েই সাথে সাথে তুলে ফেলতে হবে তেলে ছেড়েই ঠিক এইভাবে আর একদম সাদা থাকতেই এটাকে চিড়ে ভাজাটাকে তুলে নিতে হবে এর মধ্যে কিচ্ছু মেশাবো না কিন্তু শুধু তেল আর চিড়ে এর মধ্যে কোনো কিচ্ছু মেশানো থাকবে না এরপর শুকনো তেলটা পুরো ঢেলে নিলাম শুকনো কড়াই কিন্তু একবার নেড়ে নিলাম কেননা এক্সট্রা যে তেলটা থাকে সেটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় ঝাল চিরে করতে গেলে এই ভাজা চিড়েটা ফুলকো ফুলকো সাদা চিড়ের সাথে আপনি আলাদা করে পাঁপড় ভেজে নিতে পারেন ঝুড়ি ভাজা প্যাকেটে ঝুড়ি ভাজা নিতে পারেন আলাদা পাপড় ভেজে নিতে পারেন তারপরে চানাচুর পাপড়ি চানাচুর নানা রকমের যে নোনতা জিনিসগুলো চিরের সাথে সেগুলো মেখে নিতে পারেন এর সাথে পেঁয়াজ কুচি দিতে পারেন আর যারা মনে করুন পেঁয়াজ পছন্দ করেন না তারা পেঁয়াজ একদম ইউজ করবেন না এই চিরে ভাজার সাথে চানাচুর পাঁপড় ভাজা ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা আর আদা কুচি সামান্য একটু নুন দিয়ে পুরো চিড়ে ভাজাটাকে মেখে নিতে হবে চায়ের সাথে খালি এই ঝাল চিড়ে ভাজাটা মেখে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের মুখের স্বাদ মুখেই লেগে থাকবে মানে চিড়ে ভাজাগুলো এত সুন্দর হয় মুখের মধ্যে দিলেই একদম মিলিয়ে যায় মনেই হবে না যে চিড়ে ভাজার যে শক্ত ভাবটা এতটা সুন্দর হয় তবে অবশ্যই ওটা যেন ছাকা তেলে ভাজা থাকে ছাকা তেলে ভাজা চিড়েটা ঠিক এই রকমই খেতে লাগে অল্প তেল দিয়েও ভাজা যায় কিন্তু এটা পুরো ছাকা তেলে ভাজা চিড়ে নোনতা করে চানাচুর ঝুড়ি ভাজা নানা রকম মশলা দিয়ে মাখা পরের ব্লগে আবার